সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন। নয়াদিল্লিতে জিএম কাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত, দা হিন্দু। দর্শক, পরপর দা হিন্দু, এটি হচ্ছে ভারতের খুবই প্রভাবশালী ইংরেজি একটি দৈনিক। তারা মানে মোটামুটিভাবে প্রতিনিয়ত এখন রাজনৈতিক প্রতিবেদন করছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। এই রিপোর্টটি জিএম কাদের, যে নয়াদিল্লিতে গেছেন, তাকে কেন্দ্র করেই এই রিপোর্টটি। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত। এর আগে আওয়ামী লীগ নয়াদিল্লি গেছে, জাতীয় পার্টি মানে নয়াদিল্লি এখন সফর করছে, কিন্তু বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি ভারত সফরে আসবে কিনা বা তাদেরকে আমন্ত্রণ জানানো হবে কিনা, এই বিষয়ে দ্য হিন্দুর কিন্তু কোনো মতামত নেই। এবং এই রিপোর্টে ঘুরে ফিরে সেই একই কথা যে জামাত একটা ফ্যাক্টর এবং যুক্তরাষ্ট্র হচ্ছে যেই ধরনের এটি কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশের উপর ভিসা নীতিসহ নিষেধাজ্ঞা দিয়ে, সেটি সঠিক করেনি, এই তথ্যগুলি আনার চেষ্টা করেছে। আর জিএম কাদেরের ব্যাপারে বলা হয়েছে যে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি দুই অংশের সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলছে, সুতরাং এটার একটা পজিটিভ দিক আছে। এবং এখানে প্রশংসা করা হয়েছে এক ধরনের যে তারা তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। তো তাহলে কেমন নির্বাচন চাই? রিপোর্টে বলা হচ্ছে যে জাতীয় পার্টি মনে করে বা জিএম কাদের মনে করেন যে যদি সর্বদলীয় একটা বৈঠক হয় তাহলে সমাধানের সূত্র মিলবে, এবং জাতীয় পার্টির একটা পৃথক প্রস্তাবনা আছে, তারা সেই আলোচনা বা সংলাপের মধ্যে উপস্থাপন করবে। তো হয়তো এই যে মাঝামাঝি একটা লাইন আছে, এই মাঝামাঝি লাইন থেকে ভারত কোনো আশাবাদ পেতে চায় যে হয়তো জাতীয় পার্টিকে বোঝানো যাবে যে যদি জামাত বা বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের যে ক্ষতি হবে, মোটামুটি সেই বার্তাই দেওয়া আছে। তবে এই রিপোর্টে মানে প্রধানমন্ত্রী যে আসন্ন G20 সম্মেলনে আসবেন এবং তাকে একটা অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেখানে হয়তো মানে রাজনৈতিক সাপোর্ট ভারত দেবে এমন একটা ইঙ্গিত এখানে আছে, কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। আবার বলা হচ্ছে যে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আসন্ন নির্বাচন যথাসময়ে করার ব্যাপারে জোর দিয়ে আসছে, কিন্তু সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কি না সেটা নিয়ে দ্য হিন্দু রিপোর্টে সেটার ব্যাপারে কোনো কিছু বলা নেই। আবার বলছে যে তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন ছাড়াই এই নির্বাচন করতে চায় তারা, মানে ক্ষমতাসীনরা, কারণ 2011 সালে এক সংসদীয় আইনের মাধ্যমে এই ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেছে। এখন এই বাতিলের ফলে কি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের যেই সম্ভাবনাগুলো সেটাও শেষ হয়ে গেল কিনা সেখানেও কিন্তু কোনো মতামত নেই। পুরো রিপোর্টে দেখা যাচ্ছে যে ভাষা কিছু বিষয় সামনে আনা হয়েছে, মূলত বর্তমান ক্ষমতাসীনদের সাথে যে ভারতের একটা খুবই চমৎকার সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, এটা ব্যক্ত করা হয়েছে। আবার যুক্তরাষ্ট্র যে সঠিক কাজটি করেনি সেটাও বলা হয়েছে। তো মোট কথা, এবং সামনের যে নির্বাচনটা, যে একটা অবাধ সুষ্ঠু একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়া দরকার, সেই ব্যাপারটা নিয়েও তারা কনসার্ন না, বরং এখানে কনসার্ন হচ্ছে তাদের জামাতকে নিয়ে। সব মিলিয়ে মানে দ্য হিন্দু পত্রিকার পরপর দুটি প্রতিবেদন, এটা থেকে বোঝা যায় যে হয়তো ভারতের মনোভাবের একটু কিঞ্চিৎ পরিবর্তন হচ্ছে, অথবা সাম্প্রতিক সময় জামাতের যেই রাজপথে ক্ষোভ বিক্ষোভ, এটা নিয়ে হয়তো ভারত চিন্তায় পড়ে গেছে, এবং সে কারণে তারা মনে করছে যে আসন্ন যেই নির্বাচন, সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে, সেই সাথে তার অন্যতম সহযোগী বা প্রাক্তন সহযোগী যাই বলি না কেন, সেই জামাতও সামনে চলে আসবে, এটা হয়তো একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সেই কারণেই মানে সেই ঘুরে ফিরে আবার সেই জামাত ভীতি ছড়ানো, এবং বিএনপি জামাত ক্ষমতায় আসলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে,
এই সমস্ত কথাবার্তাই হচ্ছে মূলত এই রিপোর্টের মূল প্রতিপাদ্য। তবে আশ্চর্যজনকভাবে হচ্ছে যে প্রথম যে শিরোনামটা করেছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে, পুরো রিপোর্টের মধ্যে একটাও নেই যে এই বিএনপিকেও যে আমন্ত্রণ জানানো উচিত, যে তার সাথেও যে ভারতের একটা সম্পর্ক গভীর করা উচিত বা ক্ষমতাসীনদের, সেই ব্যাপারে কিন্তু কোনো মতামত এখানে দর্শক নেই। তো দেখা যাক দর্শক, পরবর্তী রিপোর্ট বা ফলো আপ কী হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।